এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, বড় পরিবর্তন আবহাওয়ায় লাফিয়ে বাড়ছে দিন ও রাতের তাপমাত্রা। বাঙালির ভ্যালেন্টাইন্স ডেতে সঙ্গী হতে চলেছে উষ্ণ আবহাওয়া। 50 কিমি বেগে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। কোন কোন জেলাগুলিতে রয়েছে বিপদের সতর্কবার্তা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক ও কমেন্টস করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করলো দিন ও রাতের তাপমাত্রা। শীতের সমস্ত আমেজ উধাও হয়েছে। আগামী 5 থেকে 7 দিনে আরো বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। এছাড়াও সপ্তাহভর শুষ্ক আবহাওয়ার দেখা মিলবে। শীতের আমেজ প্রায় সম্পূর্ণ গায়েব হবে বলে জানা গিয়েছে। এবছর উষ্ণ সরস্বতী পুজোর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ঘন কুয়াশার চাদরে ঢাকা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 4 ডিগ্রি ওপরে রয়েছে। আগামী 2 থেকে 3 দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা আরো 2 থেকে 3 ডিগ্রি বাড়বে বলে জানা গিয়েছে। এছাড়াও সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে গোটা দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 2 থেকে 3 দিন একই রকম আবহাওয়া বজায় থাকবে এবং পরের 2 থেকে 3 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাবে। পশ্চিমে ঝঞ্ঝা পাশ করার সময় দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় এবং সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় দিন ও রাতে উধাও শীতের আমেজ। সরস্বতী পুজো এবার কার্যত উষ্ণ হতে চলেছে। সকলের ঘাম ঝরবে সরস্বতী পুজোর দুপুরে। সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজোয়। আজ সর্বনিম্ন তাপমাত্রা 16.9 ডিগ্রি থেকে বেড়ে গিয়ে 18.7 ডিগ্রি সেলসিয়াস হবে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি থেকে বেড়ে গিয়ে 28.7 ডিগ্রিতে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ 94%। রাজস্থান ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। নতুন করে আগামী শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে বঙ্গে। উত্তর পশ্চিম ভারতে সক্রিয় ঝঞ্ঝা ক্রমশ পূর্ব দিকে সরবে এবং এর প্রভাবে আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকবে। আগামী শুক্রবার পর্যন্ত এর সক্রিয়তা বজায় থাকবে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে। হালকা বৃষ্টি হতে পারে আগামী 24 ঘন্টায় পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ব্যাপক বৃষ্টি ও তুষারপাত হতে পারে জম্মু ও কাশ্মীর, মুজাফফরবাদ এবং হিমাচল প্রদেশে। আগামী বৃহস্পতিবার উত্তরাখণ্ডে তুষারপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশা থাকবে হিমাচল প্রদেশ, বিহার এবং ওড়িশাতে।